नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय सत मार्च थेके नजरबंदी तीन राशि, बाड़बे खरच, जुड़बे झामला, माथाय हाथ। हाँ, ठीक धरेछेन। आजकेर एई भिडियोय आमी तीनटी हतभाग्यवान राशिर कथा शोनाबो। 17 मार्च अर्थात आगामीकाल भोर 4 থেকে যখন শুক্র তুঙ্গী হবে তখন এই তিন রাশির জীবনে নানা ধরনের ঝুট ঝামলা জুটবে, নানাভাবে খরচ বাড়বে এবং তাদের মাথায় হাত পড়বে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় অবশ্যই তিনটি হতভাগ্যবান রাশি নিয়ে। আপনারা অবশ্যই জেনে গেছেন আগামীকাল 17 মার্চ, 17 মার্চ ভোর 4 প্রেমের গ্রহ, সুখের গ্রহ, জগতের পার্থিব কামনা যে গ্রহ দিয়ে থাকে সেই শুক্র অর্থাৎ শুক্রাচার্য, তিনি তুঙ্গি হচ্ছেন মিনে। মিনে যখন শুক্র তুঙ্গি হবে এর ফলে অবশ্যই তিনটি এমন রাশি আছে যে রাশির জীবনে নানা সংকটজনক পরিস্থিতি, বিশেষ করে ঝুট ঝামলা, বিশেষ করে উটকো অশান্তি, বিশেষ করে খরচ বৃদ্ধি এবং অবশ্যই মাথায় হাত পড়বে। আসুন তার আগে বলি কোন সেই তিনটি রাশি। প্রথম যে রাশিটি হলো সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির দ্বাদশে শুক্রের অবস্থান, এর ফলে মেষ রাশিদের ব্যয় বৃদ্ধি পাবে। আপনি যদি মেষ রাশি হন তাহলে অবশ্যই আপনি খরচা কমাবার চেষ্টা করুন। আপনার ভোগ, আপনার বিলাসিতা অবশ্যই অতিরিক্ত খরচের কারণ হবে। তাই আপনার প্রতি আমার অনুরোধ, 17 মার্চ থেকে 10 এপ্রিল শুক্র যখন তুঙ্গি হবে অবশ্যই আপনার ব্যয় কমাবার চেষ্টা করুন, না হলে কিন্তু অবশ্যই আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। দ্বিতীয় যে রাশিটির কথা বলব, সেই রাশিটির জীবনে অবশ্যই শুক্র এই যে যখন তুঙ্গি হচ্ছে নানা সমস্যায় আসতে পারে সেই রাশিটি। হ্যাঁ, সেই রাশিটির জীবনে শুক্র এইভাবে তুঙ্গি হওয়ার ফলে তার একাধিক খরচ বৃদ্ধি পাবে, তার ঝামলা বৃদ্ধি পাবে এবং সেই রাশিটিরও মাথায় হাত পড়বে। সেই রাশিটি হচ্ছে অবশ্যই মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা অবশ্যই আপনাদের জীবনেও নানা সংকটজনক পরিস্থিতি তৈরি হতেই পারে, আপনাদের জীবনে অবশ্যই নানা ধরনের দুর্যোগ আসতেই পারে। এই দুর্যোগের মাঝে আপনারাও অবশ্যই নানাভাবে সঙ্গীন অবস্থার মধ্যে পড়ে যেতে পারেন। তাই আমার মকর রাশির যত বন্ধু আছেন আপনাদের আমি বলে দিই, অবশ্যই আপনারা ব্যয় নিয়ন্ত্রণ করুন, বেকার উটকো ঝুট ঝামলায় মুখ লাগাবেন না এবং অবশ্যই আপনার মাথায় হাত পড়ার আগেই আপনি নিয়ন্ত্রিত জীবনযাপন করুন, তাহলে অবশ্যই আপনার মুক্তি অনিবার্য। তৃতীয় যে রাশিটি বলবো, সেই রাশিটিও কম বেশি নানা দুর্যোগের মধ্যে আসতে পারে। সেই রাশিটির জীবনেও নানা সংকট নানাভাবে চলে আসতে পারে, সেই রাশিটি যেন সাবধানে থাকে। সেই রাশিটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ, আপনি যদি মীন রাশি হন, আপনার এতদিন ভালো চলছিল, এইবার শুক্র আপনার রাশির ওপরে আছে, এটি অবশ্য শুভ, কিন্তু এর ফলে আপনার ব্যয় বৃদ্ধি পাবে, এর ফলে আপনার নানা উটকো ঝুট ঝামলা জুটে আসবে যদি আপনি মীন রাশি হন। তাই নিজের আয় নিজের ব্যয় এর মধ্যে অবশ্যই লাগাম লাগান এবং অবশ্যই আগামী দিনের জন্যে অপেক্ষা করুন, কারণ শুক্র 10 এপ্রিলের পর আবার আপনার রাশি ত্যাগ করে চলে যাবে, তখন আপনার আবার শুভ দিন আসতে বাধ্য। সুতরাং আজকের এই ভিডিওয় আমি এমন তিন হতভাগ্যবান রাশির কথা জানালাম যারা 17 মার্চ শুক্র যখন তুঙ্গি হবে তাদের জীবনে নানা অশুভ পরিবর্তন আসতে পারে।
তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এইটুকু জানি আমি, রিসেস কুমড়া, নমস্কার, ধন্যবাদ।